ভয়ঙ্কর হাসিনার ভয়ঙ্কর হত্যা পরিকল্পনা। গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি, আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম, নিশ্চয় আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার, আমি ছাত্রের সভাপতি ছিলাম, ওনার বাড়ি গাড়ি সব চালা করে দিছে, আমারও বাড়ি গাড়ি সব চালা করে দিছে, নিশ্চয় আমাদের অসংখ্য মামলা দিছে, আপনার সুযোগ আমাদের জন্য বাড়াইতে। ওই ওরাই নিচ্ছি সবাই জামাত দেখছি সকল, হ্যাঁ আছে জি আছে, টেলিফোন সংলাপের বা টেলিফোনে শেখ হাসিনার কথার যে অংশটুকু আপনারা শুনলেন, বুঝতে একটু কষ্ট হলেও এটা খুব পরিষ্কার যে শেখ হাসিনা বুদ্ধি বা পরামর্শ দিচ্ছেন অথবা নির্দেশ দিচ্ছেন সেটাও বলা যায়। কিসের নির্দেশ দিচ্ছেন? অন্যদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন, গুপ্ত হত্যার পরামর্শ দিচ্ছেন। একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর, একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর একথা সত্যি যে শেখ হাসিনার যারা দোসর ছিলেন, শেখ হাসিনার পক্ষ হয়ে যারা অন্যায় অনিয়ম দুর্নীতি করেছে তাদের অনেকের উপর আক্রমণ হয়েছে, একথা সত্যি। তাদের অনেকের বাড়িঘর ভাঙচুরও করা হয়েছে, কারো কারো বাড়িতে আগুনও দেয়া হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, ওই মানুষগুলো এখন এক ধরনের সংকটে আছে। সেই সংকটে থাকাকালীন শেখ হাসিনা পলাতক অবস্থায় নির্দেশ দিচ্ছেন যে জামাত বা বিএনপি বা মানুষের বাড়ি ঘরে আগুন দিয়ে দিতে, গুপ্ত হত্যা করতে, যে সব কিছু তো প্রকাশ্যে করতে হয় না, গুপ্ত হত্যা করতে। গতকালকে বলেছিলাম যে শেখ হাসিনা হচ্ছে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের রোগী, একই সঙ্গে শেখ হাসিনা সাইকোপ্যাথ। সে এক ধরনের অহমিকায় ভোগে, অন্যের প্রতি নির্মম প্রতিশোধ নিতে চায়, অন্যের প্রতি তার সামান্যতম কোনো দয়া মায়া মমতা কোনো কিছু নাই, শুধু প্রতিশোধ প্রতিশোধ, হত্যা রক্ত তার প্রিয়। সেই কারণেই সে এখন আগুন দিতে বলছে বাড়িঘরে এবং মানুষ হত্যা করতে বলছে, গুপ্ত হত্যা করতে বলছে। এই যে শেখ হাসিনার মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বের যদি আমরা একটু পেছনে ফিরে ব্যাখ্যা করি তাহলে খেয়াল করে দেখেন, 2013-14 সালে বিএনপি যে আন্দোলন করেছিল, বিএনপি জামাত যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে ব্যাপক রকমের আগুনের আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল, আগুনের সহিংসতা হয়েছিল, আগুন সন্ত্রাস হয়েছিল। শেখ হাসিনার পক্ষ হয়ে এই যে হাসানুল হক ইনু প্রতিদিন কথা বলছেন, মানে খালেদা জিয়া বিষয়ক মন্ত্রী ছিলেন যে হাসানুল হক ইনু, এখন জেলে, মানে বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাসের অন্যতম প্রবক্তা, নিজ দলের নেতা কর্মীদেরকে প্রতিনিয়ত হত্যা করেছেন, কুষ্টিয়ার ওই পুরো অঞ্চল নিজ দলের নেতা কর্মীদের হত্যা করে খালি করে ফেলেছেন। সর্বশেষ যে কাজী আরেফ জাসদের যে নেতা ছিলেন তার হত্যাকাণ্ডের সঙ্গেও তার নাম আলোচিত হয়। যাই হোক, তো সেই হাসানুল হক ইনু আগুন সন্ত্রাস করে সবচেয়ে বেশি কথা বলেছে, এবং এখন এসে এই যে শেখ হাসিনার মনস, এটা আগেও ধারণা করা হয়েছিল, এই শেখ হাসিনার এখনকার যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বে এটা খুব পরিষ্কার যে 2013-14 সালের যে আগুনের ঘটনা ঘটেছিল, পেট্রোল বোমার ঘটনা ঘটেছিল, সহিংসতা হয়েছিল, মানুষকে হত্যা করা হয়েছিল, এর পুরোটাই ছিল শেখ হাসিনার প্রযোজনায় এবং পরিচালনায়। শেখ হাসিনা অর্থ বিনিয়োগ করেছিলেন এবং নির্দেশনা দিয়েছিলেন, এই কাজটি করেছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা, জাসদের নেতাকর্মীরা এবং বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। যে কারণে এমন এমন ঘটনা আছে যে 80 কিলোমিটার গতিতে রাস্তা দিয়ে গাড়ি চলছে, বাস চলছে, সেই বাসের ভেতরেও আরেকটি গাড়ি নিয়ে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, এটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কুমিল্লা অঞ্চলে এরকম ঘটনা ঘটেছিল, আরও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম ঘটনা ঘটেছিল। তার মানে হচ্ছে শেখ হাসিনার যে মানে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার এবং সাইকোপ্যাথের যে রোগী, সে এই রোগের আসলে একটা চিকিৎসা দরকার ছিল।
বাংলাদেশের উচিত ছিল গণঅভ্যুত্থান সংগঠিত করা, সরকারের উচিত ছিল শেখ হাসিনাকে ধরে, সেনাবাহিনীর উচিত ছিল শেখ হাসিনাকে ধরে তার স্বাভাবিক চিকিৎসার ব্যবস্থা করা, তার এই এই ট্রমাটিক ডিসঅর্ডার এবং এই সাইকোপ্যাথ যে রোগে যে সে আক্রান্ত, এই রোগ থেকে তাকে মুক্ত করা, মুক্ত করার দরকার ছিল। এই কারণে যে শেখ হাসিনা শুধু একজন মানুষ নন, শেখ হাসিনা একটা দলের প্রধান, এবং শেখ হাসিনা দলের প্রধান হয়ে দেশেরও প্রধান, মানে প্রধানমন্ত্রীর পদ দখল করেছিলেন 1.5 দশকের বেশি সময়। এই শেখ হাসিনা যেহেতু পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার এবং সাইকোপ্যাথের রোগী, সেই কারণে সে প্রতিনিয়ত শুধু মানুষ হত্যা করেছে, মানুষকে গুম করেছে, হত্যা করেছে, এবং সর্বশেষ জুলাই অগাস্ট হত্যাকাণ্ডে সে 1,500-এর উপরে বেশি মানুষকে হত্যা করে পালিয়েছে। এখন আবার সে মানুষ হত্যার এক ধরনের নেশায় পেয়ে বসেছে, তাকে সে প্রতিনিয়ত মানুষ হত্যা করছে, মানুষ হত্যা করতে চাইছে। আর আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলি, যারা শেখ হাসিনার এখনও গুণকীর্তন করছেন এবং শেখ হাসিনা একদিন ফিরে আসবে, তারপরে আপনারা আবার মানুষ হত্যা করতে শুরু করতে পারবেন বলে মনে করছেন, তাদের উদ্দেশ্যে বলি, শেখ হাসিনার এর আগের টেলিফোন সংলাপের কথাটা খেয়াল করে দেখেন, যে বাংলাদেশের কাছাকাছি আছি চট করে ঢুকে পড়ব, বাংলাদেশের কাছাকাছি আছি চট করে ঢুকে পড়বে, এবং তখন তিনি বলেছেন দেখো সরকার এক মাস টিকবে না। আর এখন এসে তিনি বলছেন, খেয়াল করে দেখেন, এখন এসে তিনি বলছেন কি বলছেন, তিনি বলছেন যদি আমি আসতে পারি, আগে বলেছিলেন চট করে ঢুকে পড়ব, আর এখন বলছেন যদি আমি আসতে পারি। তার মানে হচ্ছে সে যে আসতে পারবে না সেটা আপনাদের কাছে কিন্তু ইতিমধ্যেই সে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু আপনাদেরকে বলছে মানুষের বাড়িতে আগুন দিতে, মানুষের মানে গুপ্ত হত্যা করতে। আপনারা যদি মানুষের বাড়িতে আগুন দেন, আপনারা যদি গুপ্ত হত্যা করেন, তাহলে কি হবে, আপনাদের উপরে পাল্টা আক্রমণ হবে, আপনাদের উপরে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে, সাধারণ ছাত্র জনতা যারা অভ্যুত্থান করেছে, যারা স্বজন হারিয়েছে, যারা সহপাঠী হারিয়েছে, বন্ধু হারিয়েছে, যখন আবার দেখবে যে আপনারা আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, মানুষ হত্যা করছেন, তখন আপনাদের উপরে একটা ভয়াবহ আক্রমণ হবে। এবং শেখ হাসিনা চায় আপনাদের উপরে ভয়াবহ আক্রমণ হোক, আপনারা আক্রান্ত হন, নিহত হন, আপনাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেয়া হোক, তাহলে সে ভারতে বসে আন্তর্জাতিক গণমাধ্যমকে, ভারতের গণমাধ্যমকে বলতে পারবে যে দেখো বাংলাদেশে কি অরাজকতা চলছে, আমার লোকদের হত্যা করা হচ্ছে। শেখ হাসিনার পরিকল্পনাটা আপনাদের বুঝতে হবে, বুঝতে হবে শেখ হাসিনা অতীত, শেখ হাসিনা আর কখনো এই বাংলাদেশে রাজনীতি করতে ফিরে আসতে পারবেন না। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, শুধুমাত্র 1.5 থেকে 2,000 মানুষকে হত্যা করার কারণে তার 100 বছরের জেল হবে, কমপক্ষে 100 বার ফাঁসি হবে, এই মানের অপরাধ সে করেছে। সুতরাং শেখ হাসিনার বুদ্ধি আর পরামর্শে গুপ্ত হত্যা করবেন, মানুষ হত্যা গুপ্ত হত্যা করবেন, আগুন দেবেন, দিতে পারেন, কিন্তু পরিণতি কী হবে সেটা আপনাদের ভাবতে হবে। শেখ হাসিনা অতীত, এটা মেনে নিতে হবে।